বাবা ইকবাল বলছে যে ইসলাম শিখার জন্য কি মাদ্রাসায় যেতে হবে? এই মাদ্রাসার জন্ম হয়েছে 200 থেকে 250 বছর। ইসলাম শিখতে গেলে সুফিদের কাছে যেতে হবে, সুফি ছাড়া ইসলাম পাবেন কোথায়? মাদ্রাসা পাশ কইরা এটাই পারছেন মানুষের বাড়ি ঘর জ্বালায় দিতে, ভাঙ্গা ফেলতে, মাজার ভাঙতে পারছেন। কিন্তু এইতে ভাঙ্গা যদি আপনি মমিন হইতে পারতেন তাহলে আমার কোনো অধিকার ছিল, কিন্তু মমিনের কর্ম না, এটা কখনোই মমিনের কর্ম না। মমিনের সুরা মমিন কোরআনের মসজিদ মসজিদের মধ্যে আপনারা দেখে সুরা মমিনটা আপনারা পড়লেন, একটা মমিনের স্বভাব কি? একটা মমিন কখনোই কাউকে বলে না অরে জ্বালায় দাও বাড়ি, ওর বাড়ি পুড়িয়ে দাও, মাজার ভেঙে ফেলো। মাজার কারা? আল্লাহ লীলা। এই সুফিদের মাজার যারা আত্মদর্শন করছে, কবর দুই প্রকার। এখন পর্যন্ত তো কবরও চিনলেন না, মাজারও চিনলেন না, কিন্তু কোরআনে হাফেজ হয়ে গেছেন। ইসলাম শান্তি, এই বর্বরতাদের জন্য ইসলাম আনছে। আরবের আদি সভ্যতাই এরকম ছিল, বর্বর। তোমরা কতটুকু লেখাপড়া করছো, আরব সম্বন্ধে কি জানো? আরব সম্বন্ধে কি জানো? আরে মিয়া, যে ভাষা বুঝি সেটা দেখেন, যে ভাষা বুঝি না সেটা নিয়ে গালাগাল আছে। আমার তো বুঝতে হবে আমি কি লিখলাম, মানে আমি বুঝতে তৈরি হবো। মানে এই দেশের মানুষ হলো বাঙালি, এদের বাংলা ভাষা, আরবি হলো আরবি ভাষা। আরবে যদি বাংলা ভাষা লিখে দেন কেউ বুঝবে? আমাদের ভাষা তো আরবি না, আমাদের ধর্ম ইসলাম। আমার ভাষাটা কি? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে, আমি প্রত্যেক জাতির জন্য নিজ নিজ ভাষায় নবী ও রাসূল প্রেরণ করিয়াছি পথ প্রদর্শকের জন্য। তাহলে কিসের ভেদাভেদ? ভেদাভেদটা কোথায়? শেরেক কই জন্ম নেয়? শেরেক জন্ম নেয় মানুষের অন্তরে, মনে। আর মাজার দেখলে সেরে, হ্যাঁ এটা কেমন কথা? আপনারা মন্দির পাহারা দেন, এতে আপনাকে সেরে বেদাত হয় না? আর মাজার দেখলে আপনাকে সেরে বেদাত, মানে ছুলে আগুন লেগে যায়। কি এমন ইসলামিক স্টাডি করছে? ইসলাম কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় নাই, আশ্রয় দেয় নাই। ইসলাম বুঝেন, ইসলাম তাদেরকে ঘৃণা করে যারা অহংকার করে, যারা হিংসা করে, যারা গীবত করে, যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে। ইসলাম তাদেরকে ঘৃণা করে। আসেন বসি। ফ্যাসলা একটা হবে, আমি চাই না, আমি শিখতে আসছি, জানতে আসছি, আমি গোলামি করতে আসছি। আমি জ্ঞান শূন্য হইতে পারি, কিন্তু আমি জ্ঞান পাবি না। কথাগুলি তোমরা মনে রাখো বাবা, তোমরা মনে রাখবা যে মানুষের শিক্ষা দেখো। আল্লামা ইকবাল বলতেছে, ইসলাম শিখতে কি মাদ্রাসা যেতে হবে?
তাহলে আমরা কোথায় নিয়ে গেছি ইসলামকে? ইসলাম বলে হেফাজতে ইসলাম, এরা বলে ইসলামকে হেফাজত করবে। এই স্বভাব চরিত্র নিয়ে ইসলাম হেফাজত করা যায়, একটা এলাকা হেফাজত করা যায়, একটা থানা হেফাজত করা যায়। ইসলাম তো খাসলতের ব্যাপার, বিষয়টা বুঝছো? ইসলাম যা ইচ্ছা তাই, তাই না? এখন তোমরা জানো ইহুদি মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, কেমনি চিনবে? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান আছে যাদের টুপি দাঁড়িয়ে আছে, কেমনি চিনবে? ইসলাম তো এরকম না রে বাপ, এখানে একটা প্রেমের ব্যাপার। ইসলাম কখনো কাউকে জুলুম করে না, ইসলামের নাই কাউকে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, জুলুম করা। তাহলে তুমি ইসলাম বুঝবা কি? ইসলাম তো এগুলোকে কোনোদিন সমর্থন করে নাই, সাপোর্ট দেয় নাই। তাহলে কি বাবা জাহাঙ্গীর এই ফকিরি লাই গা হে, আমি বেদম সাই ফকির লাই গা হি, কি এটা তকদিরের ব্যাপার। বাবা জাহাঙ্গীর বলছে, তার মুখে শুনছি আমরা, জান্নাত যখন আমাদেরকে পাঠাইছে যার যার তকদির দিয়ে পাঠাইছে, মানে তোর তকদিরে আছে তুই ফকিরি করবি, তোরে বাইরে নিয়েও তুই তাবলিগে যাবি না। আবার যার কপালে তাবলিগ লেখা আছে তকদিরে, অথচ তুই গান কোনো গান গাও, ওই কোনোদিন ফকিরি লাইন আছে। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। আর এই তকদির আমি নিজে দেখি, এই তকদির কেউ লেখে না। আমি কি দেখি? আমি লিখি নিয়তের কালি দিয়া। আমার নিয়তটা আল্লাহ দেখবে অন্তরে, আমার নিয়তই সমস্যা, লেবাসে সমস্যা না। লেবাস দেখবে যে কেউ কেউ যে মমিন গেত আছে, একটু শয়তান যে মমিনের গর্ভবাস করে এত পোশাক দিয়ে মনে করছে শয়তান গেছে। এগুলি মনে করেন ইসলামকে রসুলপাক সালসালাম কোথায় নিচ্ছে? ইসলাম তার ওফাতের পর ইসলামকে কোথায় আনছে? আপনারা জানেন ইসলামকে কি বলে? টেরারিস্ট, আইএস, জঙ্গি, জিএনবি। রসুলপাকের সময় কয়টা এত যুদ্ধ হয়েছে এদের সাথে, কয়টা জঙ্গি হয়েছে, কয়টা আইএস হয়েছে? ওইটা তো ওই শিক্ষা না, তহিদ, তহিদ বুঝতেছেন আপনি? তহিদে সে বাস করে যে তার নকশের থেকে খান্দা সুপি শয়তানকে তাড়াই দিতে পারে। আর আমার একটা জিনিস জানার শখ আপনাদের কাছে, আপনারা নিরপেক্ষ ভাবে উত্তর দিবেন, যেটু দিয়ে যেটা জানেন। আপনি কি জানেন জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়? জানা থাকলে যেটা কোথায়, জাহান্নামটা কই আর জান্নাতটাই কই, আমার জানতে খুব শখ। জয় আমার জানাবে।